ইউকে ভিজিট ভিসা রিফিউজ হলে এটার জন্য কোনো আপিলের সুযোগ থাকে না, আবার এটার জন্য অ্যাডমিন রিভিউরও সুযোগ নেই। শুধুমাত্র আপনি প্রি অ্যাকশনের মাধ্যমে বা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে এটাকে চ্যালেঞ্জ করতে পারেন, এবং যদি প্রপারলি চ্যালেঞ্জ করা যায় এবং আগের অ্যাপ্লিকেশন যদি কনসিস্টেন্ট হয় তখন এটা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো কোশ্চেন হতে পারে যে যদি ইউকে ভিজিট ভিসা রিফিউজ হয় তখন আপনার করণীয় কী। সো মূলত যদি ইউকের ভিজিট ভিসা বাংলাদেশ থেকে রিফিউজ হয় তখন আপনাকে এটা চ্যালেঞ্জ করার জন্য প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কেন রিফিউজ হয়েছে। মেনলি তারা কয়েকটা কারণে রিফিউজ করে, যেটা আমরা আগে বলেছি যে আপনার ফাইন্যান্স, আপনার পারপাস অফ ভিজিট, আপনার বাংলাদেশে পার্সোনাল টাই, এবং আপনি প্রিভিয়াস কোনো ইনফরমেশন মিসগাইডেড হয়েছেন কিনা বা মিসইনফরমেশন দিয়েছেন কিনা, সেগুলোর যে কোনো কারণে রিফিউজ হয়ে থাকে। সো এইগুলো যখন আপনি আইডেন্টিফাই করবেন, এই আইডেন্টিফাই করার পরে আপনাকে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের ইনফরমেশন এবং কভার লেটারে যে দেয়া ইনফরমেশন সেগুলো দিয়ে যদি আপনি একটা প্রপার প্রিঅ্যাকশন লেটার লিখতে পারেন, তাহলে আপনাকে চান্স থাকে যে আপনি এই ভিজিট ভিসা পুনর্বিবেচনা হওয়ার। সো মূলত প্রিঅ্যাকশন হলো এই যে আপনি মেন জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগেই প্রথম স্টেজেই কিন্তু এটার সফলতা পাওয়া সম্ভব। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক এজেন্টের মাধ্যমে অথবা নন কোয়ালিফাইড পার্সনদের মাধ্যমে আপনারা এই প্রিঅ্যাকশনগুলো করেন এবং সাকসেসফুল হয় না। আবার অনেকে দেখা যায় যে জুডিশিয়াল রিভিউতে গিয়ে আপনারা মেইন চ্যালেঞ্জ করবেন বলে কোনোভাবে দায়সারাভাবে এটাকে প্রিঅ্যাকশন করে থাকেন। কিন্তু আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি যদি কেউ প্রপারলি প্রিঅ্যাকশন করতে পারে, এটা প্রিঅ্যাকশন স্টেজেই এটা সমাধান হয় এবং বেশিরভাগ ভিজিট ভিসা গ্রান্ট হচ্ছে। সো মূলত যখন আপনি রিফিউজাল পয়েন্টগুলো আইডেন্টিফাই করবেন তখন আপনার যে সাবমিটেড ডকুমেন্টস এবং আপনার যে এক্সপ্লেনেশন কভার লেটার এবং মূলত আপনার রিফিউজাল পয়েন্টগুলো চিহ্নিত করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার যে কভার লেটারের যে এক্সপ্লেনেশন এবং আপনার যে সাবমিটেড ডকুমেন্ট সেগুলো আপনি একটু স্ক্রুটিনি করে সেখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাকে একটা প্রপার প্রিঅ্যাকশন লিখতে হবে উইথ লিগাল গ্রাউন্ডস, এবং সেটা লিখতে পারলে এটা সাকসেস হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো এক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনি অনেকে না বুঝে প্রিঅ্যাকশন করছেন এবং পরবর্তীতে দেখা যায় যে এটা আপনি জুডিশিয়াল রিভিউতে যাচ্ছেন, কিন্তু আপনার যদি প্রপার গ্রাউন্ডস না থাকে এবং আপনি যদি জুডিশিয়াল রিভিউতে যান তখন কিন্তু আপনার বিরুদ্ধে কস্ট অর্ডার আসতে পারে, এবং এই কস্ট অর্ডার আসলে দেখা যায় পরবর্তীতে আপনি এই কাজ হোম অফিস থেকে যে কস্ট কোর্ট থেকে যে এবং এই কস্ট অর্ডার আসলে এই কোর্ট থেকে যে কস্ট অর্ডারটা আসবে এটা যদি আপনি পে না করেন তখন আপনি পরবর্তীতে যে কোনো অ্যাপ্লিকেশন করবেন ইউকেতে আসার জন্য সেগুলো কিন্তু তারা রিফিউজ করে দিবে। সেই জন্য আপনি প্রিঅ্যাকশনের পরে জুডিশিয়াল রিভিউ স্টেজে যাওয়ার আগে অবশ্যই কোনো কোয়ালিফাইড সলিসিটার অথবা লিগাল অ্যাডভাইজারের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে তারপর আপনি জুডিশিয়াল রিভিউতে যাবেন, এবং এক্ষেত্রে যদি আপনি না যান তাহলে আপনার ভবিষ্যতে কিন্তু আপনার যে কোনো অ্যাপ্লিকেশন আনসাকসেসফুল হওয়ার শঙ্কা থাকবে। ভিজিট ভিসা সংক্রান্ত হোম অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী যদি আপনার আবেদনে কোনো তথ্য না থাকে অথবা আপনি যদি কোনো ডকুমেন্ট সাবমিট করে না থাকেন তাহলে কিন্তু আপনি এই চ্যালেঞ্জের সময়ে নতুন কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এক্সিস্টিং সাবমিটেড ডকুমেন্টসের উপর রিলাই করেই এই চ্যালেঞ্জটা করতে হবে। সেখানে যদি মেরিট না থাকে তাহলে আপনাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা ভালো হবে, এবং সেজন্যই আপনার অবশ্যই প্রপার কোয়ালিফাইড সলিসিটরের কাছে আপনারা যাবেন এবং এটা অ্যাসেসমেন্ট করে প্রপার অ্যাডভাইস নিয়ে দেন চ্যালেঞ্জ করবেন। আর না হয় আপনার লং টাইম কিন্তু ওয়েট করা লাগতে পারে, কারণ হচ্ছে যখনই আপনি প্রিঅ্যাকশন করবেন এবং যদি তখন তারা প্রাথমিকভাবে উইথড্র করে এবং উইথড্র করার পরে কিন্তু তারা রিকনসিডার করার কথা বলে উইথড্র করবে এবং 3 মাস ওয়েট করাচ্ছে এবং তখন আপনাকে একটা আবার রিফিউজাল ধরে দিতে পারে। সেজন্য আপনি প্রপারলি অ্যাসেস করে দেন আপনি আইদার চ্যালেঞ্জ করবেন অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন ভিজিট ভিসার ক্ষেত্রে।